যে আব্দুর রাজাক সাহেব বললেন আপনার একটু লজ্জা হয় না আপনার একটু হায়া হয় না আপনার একটু সরম হয় না আপনার একটু মানবতা নেই আপনার একটু বোধোদয় নেই আপনার একটু হিতাহিত জ্ঞান নেই আপনার একটু বোধগম্য নেই থাকা উচিত থাকা উচিত বোধগম্য থাকা উচিত বোধগম্য দিয়ে মানুষ হালাল হারাম বুঝতে পারে বিবেচনা করতে পারে বোধগম্য না থাকলে মানুষ বিবেচনা করতে পারেন সম্মানিত দিনী ভাই বোন এই ছিলাই একটা কথা ছেড়ে এসেছিলাম কথাটা আবার ধরিয়ে দিই এই কথাটাই মনে পড়ল কেন আল্লাহর নবী বললেন যে ওরা হয়ে যাবে বানর ওরা হয়ে যাবে সোর কেন বললেন না ওরা হয়ে যাবে কুকুর ওরা হয়ে যাবে শ্রীগাল এ কথা কেন বললেন না কেন বললেন ওরা হয়ে যাবে সোর ওরা হয়ে যাবে বানর পৃথিবীতে একটাই প্রাণী আছে যে অনুকরণ করতে পারে অন্য প্রাণী পারে না সেটা কি সেটা বানর যেদিন মুসলমান ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে কোর্ট কাচারিতে অফিস আদালতে শিক্ষা প্রতিষ্ঠানে খাতা কলমে ছুটি ছাটাতে চাল চলনে কৃষ্টিকালচারে নিয়ম খাওয়া পানিতে পোশাক আশাকে সেদিন ওরা হয়ে যাবে বানর কথা বুঝাতে পারিনি সোর কেন হবে মনে রাখবেন একটাই প্রাণী দুনিয়াতে যে যার কোনো বোধোদয় নেই বোধগম্য নেই ও কিছুই বুঝে না একবারে অনুভূতি নাই সেটা হলো শুক্র সোর গরুর অনুভূতি আছে এখানে ঘাস খুব উঁচু হয়ে আছে তো এখানে গরু খাবে না কারণ নিচে কি আছে গোবর আছে নিচে কি আছে গোবর আছে ও খাবে না ওর বোধোদয় আছে এখানে গরু জবাই করেছে একটা আর একটাকে টেনে নিয়ে যাওয়া ওখানে নিয়ে যেতে পারবা তার মানে গরুর বোধগম্য আছে বোধদয়া ছোট কাজ করে কিন্তু শুকুর সোর এমন প্রাণী যার কোনো নেই একবারে বোধগম্য কিছুই নেই যেদিন মুসলমান বোধগম্য হারিয়ে অনুভূতি হারিয়ে সব কিছুতেই তাদের অনুসরণ করবে সেদিন এরা হয়ে যাবে সৌর কথা কি বুঝাতে পেরেছি আমার মেয়ে আপনার মেয়ে আর দাদা হজ করেছে আর নানা হজ করেছে আর পায়ে স্কিন পায়জামা উঠলো কি করে এখন পড়ে আছে এখন এসে বসে আছে তোমার মার উচিত বাড়ি যাওয়ার সাথে সাথে হাতে লাঠি নেবে বলবে পায়জামা খোল স্কিন পায়জামা খোল ওটা জ্বালা ওটা জ্বালা তারপরে ঘুমাবে ওটা জ্বালিয়ে দে আর আরেকটা পায়জামা আছে যেটা এরকম ফাঁকা আরেকজন ঢোখবে ভেন রিক্সায় উঠলে হাঁটুর উপর পর্যন্ত উঠে এরই নাম হলে আর একজনের কৃষ্টি কালচার নেওয়া কথা বুঝাতে পারিনি তোমাদেরকে বলছিলাম খুব ভালো মনে আছে আমি যখন লন্ডন সফরে সাউথ হলে জুমার দিয়ে নিচে নামছি তো একটা লোক দড়ি একটা বাচ্চা ছেলে নিয়ে এসে বলছে একটু দোয়া করে দিন একটু দোয়া করে দিন তো আমি বাচ্চার মাথায় দিয়ে দোয়া করতে যাচ্ছি দেখছি এই বাম দিকে মাথার চুল কাটা আছে এরকম এরকম এটা তিনটা দাগ দেওয়া আছে তো আমি তখন মনে করেছি যে এর মা হয় চুল ছেঁটে দিচ্ছিল বাচ্চার ছাড়তে দিচ্ছিল না সেজন্য এরকম হয়ে গেছে আমার বড় ছেলে আবদুল্লাহ আবদুল্লার ছেলেটা হলো মোহাম্মদ তো মোহাম্মদকে যদি নাফিতের কাছে নিয়ে যায় তো চিল্লা চিল্লি শুরু করে না 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 আমার দাদি আমার দাদি আমার দাদি আবদুল্লাহর মাকে ওর মাথার চুল ছেঁটে দিতে হবে তো নাপিতের কাছে নেয় না তো হচ্ছে এরকম হবে মনে হয় বাচ্চার মনে হয় চুল ছাঁটে দিচ্ছিলো তাই এরকম এখন নিচে নেমে ঘুরতে দেখছি এখানে নাপিতের সাইনবোর্ড সাইনবোর্ডে একটা মাথা চুল ছাটা আছে এভাবে তখন আমি বলছি কি ব্যাপার তাহলে কি এরকম আপনার ছেলে আপনি করে নিয়েছেন জনাব লন্ডনে এসেছি উপার্জন করে খেতে আদর্শ বিক্রি করতে আসিনি উপার্জন করে খেতে এসেছে আদর্শ বিক্রি করতে আসিনি তোমার মাথার চুলটা এমন হলো কেন তার মানে তুমি আদর্শ বিক্রি করেছ এই ছেলে মনে রাখিও আমরা মুসলিম আমাদের ধর্মের নাম ইসলাম আমাদের সব নিয়ম নীতি আছে একটাও তাদের সাথে মিল খাবে না সবটাই আমাদের ভিন্ন আমরা যেখানে কথা বলবো তার একটা নিয়ম আছে আসসালাম আলাইকুম আমরা যে মানুষের সাথে সাক্ষাৎ করবো সামনাসামনি আসসালামু আলাইকুম একজন যে ছেলে মানুষ বসে আছে আর একটা মুরব্বী মানুষ এসেছে ওকে উঠে গিয়ে একে বসাতে হবে এইটা হলো আমাদের আদর্শ কথা বোঝা গেল না সব সময় আমাদের আদর্শ ভিন্ন তাদের চেয়ে ওরা পেশাব পায়খানাতে পানি রাখেনি টিসু রেখেছে আমি যখন বার্মিংহাম ট্রেন স্টেশনে গেলাম তখন আমি বলছি সাইদ টয়লেটে যাব বলছি ওস্তা তাহলে তো ইয়াতে বোতলে পানি নিতে হতো ওদের তো টয়লেটে পানি নাই। যে বলো কি তুমি তো টয়লেটে পানি নেই তো কি করতে হবে বলে টিস্যু ব্যবহার করতে হবে ইনলিল্লাহ ইনাই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নীতির পেশা পায়খানার পরে কী দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে পানি দিয়ে পানি না থাকলে টিস্যু পেপার ঢেল কিন্তু পানি আছে তখন ঢেল টিস্যু পেপার নয় কোনো টয়লেটে পানি নাই উঠে দূরে পানির ব্যবস্থা আছে পেশাব পায়খানার পবিত্রতা অর্জন পানি দিয়ে করা লাগবে না কুকুর প্রিয় মানুষ কি প্রিয় মানুষ কুকুর প্রিয় মানুষ সবার হাতে কুকুর আছে তারা হয়ে যাবে বাঁধ তারা হয়ে যাবে সর তারা হয়ে যাবে শুকুর তারা হয়ে যাবে বানর সম্মানিত দিনই ভাই বোন কেন বললাম যে জেনার পাপের সাথে সুদের পাপকে জড়ানো হলো আরেকটা বলি তারপর কথাটা স্পষ্ট করি আবু হর রাজি আল্লাহ তাল বলেন আল্লাহর নবী বলেছেন আর রেবা সাবুনা জুজান আইসর আইন মাহ সুদের পাপের সতেরোটা ভাগ রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় অবাক কোনো পাপের এরকম ভাষা নেই সুদের পাপের কতটি স্তর আছে সত্তরটি তার সবচেয়ে ছোট স্তরে কেমন পাপ হয় মার সাথে জেনা করলে যেমন পাপ হয় এই ছেলে চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের সুদের লেনদেন বন্ধ করতে হবে তোমার মা যদি কিস্তিতে টাকা নিয়ে থাকবে তুমি আগামীকাল সন্ধ্যা হতে হতে কিস্তি বন্ধ করবা তোমার মা যদি বন্ধ না করে তোমার বাপকে তালাক দিতে বলো তোমার মাকে এটা আমার পরামর্শ আমি আদেশ করিনি ও হস্তিনি মহিলা